এই আইসক্রিমটা আমার জন্য ছিল, আমি রাস্তার মধ্যে বলতেছিলাম যে। আর দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি দিদি বাড়ি, মানে মামামার পিসি বাড়ি। তো দেখি ওরা ঘুমাচ্ছে কিনা। দরজা না ঘুরে ওই দিক দিয়ে দেখতে গেছে যে আস কে দরজা ধাক্কালো। হ্যাঁ, ওই দরজাটা খুলছে, খুলে কে কে বলে ভিতরে চলে গেছে। ও ভগবান, হ্যাঁ ঘুমাচ্ছিলা? হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, আর আমরা ভালো তো আছি। আমরা চলে এসেছি এখন দিদি বাড়ি, মানে মামামের পিসি বাড়ি। হ্যাঁ দেখো তাকে, এই যে দিদি, সবাই দেখতে পাচ্ছে তোমাকে। আসার পরে দেখলাম দিদি মানে ঘরের থেকে বের হয়ে আবার আমাদেরকে মানে দেখতে না পেয়ে আবার মানে দরজা বন্ধ করে দিল, তোমরা দেখলেই তো। চলো দিদির বাড়িতে চলে আসলাম। মামামও মানে ঘুমের সময় চলে এসছে, তো ওর ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে, আর আমরাও এক্ষুনি আসলাম দিদি বাড়ি আসছি। তোমাদের তোমরাও একটু দেখে নাও মামামের পিসি বাড়ি, তাই না? দেখি কি হচ্ছে বাইরে, আমিও গিয়ে বাইরে একটু গল্প করি। সাথে সাথে একটা আইস আমি আসার সাথে সাথে একটা আইসক্রিম পেয়ে গেলাম, একটাই ছিল, এটা আমার জন্য দাও। আর কি আছে দাও, আইসক্রিম খাওয়ার চামচটা দাও। এটা আমার জন্য, তুমি কি খাবা? খাবে না? কেন রুটি খাবে? একটা আইসক্রিম তো আমারই লাগবে, তাই না? এর থেকে আবার কি ভাত দেওয়া যায় নাকি? এই আইসক্রিমটা আমার জন্যই ছিল, আমি রাস্তার মধ্যে বলতেছিলাম যে একটা আইসক্রিম কিনলে ভালো হতো গরমে। ছিল তো গাড়িতে যেগুলো আনে আমি খাই, আর হচ্ছে একটাই ছিল, সময়ের জন্য থাকে না, আমার বাচ্চাগুলোর জন্য থাকে। ভাইকে দু চামচ দিলে তোমার ভাইকে শরবত বানায় দেয়, আইসক্রিম খাবে না। লেবু দাও খাবি, চিনি দিয়ে ভাত ভালো লাগবে। হুম শোনো শোনো, চিনি জল দাও, লেবু জল দাও, তারপরে চা দাও, যা যা বাকি সব দাও। আমি আইসক্রিম পাইছি, আমি খাই। দেখো না তোমাকে সবাই দেখতেছে, তুমি কাউকে দেখতে পাচ্ছ না? এটা থাকে না, বাড়ি যাই খাবো। এই যে কোনটা বাড়ি যাই খাবো, এই যে আসে বুঝলি, এটা খাবি, এটা বাড়ি নিয়ে যাবো। আর এই যে এখন ভাত চলে এসছে, আমরা এখন ভাত খাবো। কি কি আছে দেখো, আলু ভাজা, বেগুন ভাজা, পনির। মাকে দিয়ে আসছিস কি? কি দিয়ে আসবো? কি দিচ্ছ, ডাল? হ্যাঁ ওই ছোটো ফোনটা আমার কাছে আছে, ডাল অল্প দাও আগে এই পাশে। আমরা এখন খাওয়া দাওয়া করিনি, দিদির বলে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। কাঁঠালের বীজ দিয়ে ডাল, ভাল লাগে, মুগ ডাল না? হ্যাঁ হবে, বাস খাইতে পারবি না।
তাহলে তাহলে কি রান্না করতাম? কিছু রান্না করতাম, মাংস করতাম। এই তো, এই তো আছে, মাংস আছে, ফ্রাইড রাইস আছে, কত কিছু আছে, এগুলো দিয়ে তো হয়ে যাবে। রেখে দাও, আমি পরে নেব, ভাত দিয়ে না। তুমি আমাকে আচারগুলো পরে দিতা, এমনি খেতাম আচারগুলো। ওই যে বাটিগুলো আমার, খাওয়া দাওয়া শেষ। এবারে এই যে বাকি আছে চাটনি, চাটনি নাকি টক, এগুলো তো মানে ইসে করেছিল না, দই, এরপরে দই, আরো আছে দেখো ফ্রাইড রাইস। আর এই যে এখন মামামের ঘুম ঘুম হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মামামার আমি এখন দিদিদের ছাদের উপরে আছি, তো বিরক্ত হচ্ছে খালি, কারো কাছে যাচ্ছে না, তাই নিয়ে চলে আসলাম উপরে। আর ছাদের উপরে দেখো মামাম কত ফুল গাছ দেখছো, দেখো এই যে কত সুন্দর ফুল এই পাশে দেখো, এই পাশে দেখো, এই জি জি লাল লাল ফুল, কালারটা কি সুন্দর জায়গাটা। চলো চলো চলো, এই আমরা এখন বের হয়ে গেলাম, আমরা এখন চলে যাব বাড়ি। তো অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, মামাম তো সামনে আছে মামামের পাপার সঙ্গে। আসবো না, তুমিও যাও, টাটা। আমি চলে আসলাম, দিদি পিছনে আছে, চলো। অনেকটা সন্ধ্যা হয়ে গেল, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, বের হয়ে গেলাম সন্ধ্যার পরে, মামাম আছে, তো চলো বাড়ির দিকে চলে যাই। চলো আমরা হাঁটে হাঁটে যাচ্ছি সামনে, সামনে মনে হয় গেট পড়ে গেছে, ট্রেন আসবে, গেট বন্ধ। তো আমরা এখন রেল গেটের সামনে আছি, সামনেই রেল গেট, ট্রেন যাচ্ছে। চা, এখানে যে সবজি, ওদিকে চা, আমরা এখন টোটোতে উঠে পড়লাম, অন্ধকারে দেখা যাচ্ছে না, এখন আমরা সোজা বাড়ি যাবো। আর আজকে এমন ব্যাপার হয়ে গেছে যে দিদি বাড়ি থেকে যে টোটোটাতে আমরা উঠলাম দেখলেই, ওটা চার্জ শেষ হয়ে গেছে, তো আমাদেরকে যে টার্মিনালসে নামিয়ে দিলেও বললো যে অন্য টোটো ধরে চলে যেতে। তা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি সামনে কিছু খাওয়া যায় কি না। এই যে সামনে মামামের পাপা মামনকে নিয়ে খাচ্ছে, এরম আমার চেনটা কোথায় খুলে গেল, যা কোথায় যেন পড়ে গেছে। তা এখন হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, চলো বলে যাই সামনে। চকোবার দিয়ে দাও, এগুলো অন্য নাই, অন্য আছে, কুড়ি টাকা দেবেন, কুড়ি টাকাটা দাও, কটা একটা দাও, তুমি খাবা কুড়ি টাকা একটাই। তাই যে আইসক্রিম নিয়ে নিলাম,
বাড়িতে চলে আসলাম। আসার পরে তো সেই মানে গরমে খুব অবস্থা খারাপ, আর দেখলেই তো অর্ধেক রাস্তা মানে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে আসলাম, তো টোটোর বলে চার্জই শেষ হয়ে গেল। তারপর আমরা মানে আইসক্রিম খেতে খেতে অন্য একটা টোটোতে করে এই যে বাড়িতে এসে পৌঁছালাম। তো এখন মানে গরমে তো খুব অস্বস্তি লাগছে, আর অনেকটা রাতও রাত অনেকটা হয়নি, প্রায় 7:30 মতো বাজে। তো এখন মাকে একটু চা করে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর 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 সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।